কড়া নিরাপত্তার মধ্যেই সকাল থেকে কাজে যোগ দিয়েছেন গাজীপুর ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গাজীপুরের শ্রীপুর সহ আশেপাশের প্রায় সব কারখানাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করেছেন বুধবার ভোগোড়া এবং রাজেন্দ্রপুর এলাকার কিছু কারখানায় শ্রমিকরা দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ করে পুলিশ জানিয়েছে আজও কিছু শিল্পকা কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে আশুলিয়া কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা কিছু পোশাক কারখানা আগে থেকেই বন্ধ ঘোষণা করা আছে শিল্পাঞ্চলের নিরাপত্তা দিতে পুলিশ ও পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দর্শক এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো গাজীপুর থেকে আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু আমাদের সঙ্গে যোগ দেবেন হুসাইন আলী একটু জানাবেন গেল কয়েকদিনে তো আমরা জেনেছি বেশ অস্থির কেটেছে শিল্পাঞ্চলের অবস্থা আজকের সকালটা কিভাবে শুরু হলো কেমন দেখলেন পরিস্থিতি কলি আসলে আজকের কথা যদি বলি সকাল থেকে আসলে শিল্প শ্রমিকরা আসলে তাদের কাজে যোগ দিয়েছেন আমি সকাল থেকেই দেখেছি কয়েকটি শিল্প কারখানায় ঘুরেছি সেখানে আসলে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন তারা কাজ করছেন এছাড়াও কিন্তু আসলে যেসব কারখানাগুলো আসলে ছুটি ঘোষণা করা হয়েছে এর আগে এর মধ্যে কিছু কারখানা আসলে এখনো বন্ধ রয়েছে আর বাকিগুলো খোলা হয়েছে সেখানেও কিন্তু আসলে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন পাশাপাশি যদি বলি আসলে এখনো আমি বিভিন্ন জায়গায় খবর নিয়েছি আসলে যেসব কারখানাগুলো আসলে গতকাল কেউ খোলা ছিল সেখানে আন্দোলন হয়েছে সেসব কারখানা কিন্তু আজকে কিন্তু বন্ধ করে দিয়েছে তার মধ্যে যদি বলি একটি ফার্মাসিকাল কারখানা সেটা বন্ধ করে দিয়েছে এবং রাজেন্দ্রপুর যে পার্টেক্স গ্রুপের যে কারখানা রয়েছে সেটাও কিন্তু আসলে বন্ধ করে সেখানে কিন্তু আসলে তারা শ্রমিকরা আন্দোলন করছে তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছে তারা যেটা বলছে যে আসলে আমরা আসলে মালিক পক্ষদের সাথে কথা বলতে পারলে আসলে তাদের এই আন্দোলন তারা উঠিয়ে নিবে কিন্তু মালিক পক্ষের কোনো ব্যক্তি এখনো তাদের সাথে কথাও বলেনি এবং তাদের কাছে এসে তাদেরকে যে তাদের সাথে কথা বলবে সেই পরিবেশও তৈরি করতে পারেনি যে এখানে যারা দায়িত্বরত আছেন তারা এছাড়াও কিন্তু আসলে প্রত্যেকটি নিরাপত্তার জন্য সেনাবাহিনীরা টহল দিচ্ছে বিভিন্ন শিল্প কারখানার সামনে দিয়ে এবং যারা আসলে শিল্প কারখানার সামনে অবস্থান করছেন আহ দাঁড়িয়ে আছেন জটলা হয়ে তাদেরকে আসলে প্রশাসনের লোক সরিয়ে দিচ্ছে তারা বলছে যে আসলে যেসব আহ সামনে ভিড় করলে আসলে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যারা দুষ্কৃতিকারী তারা এখানে তাদের সাথে জুট হয়ে আহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই জন্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য